হাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে এমএসবি এবং ইএমএসবি প্যানেলে মেইন সাপ্লাই কানেকশন দেওয়া। তো তার আগে আমি কিছু এমএসবি এবং ইএমএসবি বেসিক একটা বর্ণনা দিতে পারি। এই যে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে এমএসবি প্যানেল, লেখা আছে এমএসবি। এই এমএসবি প্যানেলে যে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মডিউল সার্কিট ব্রেকার, ঠিক আছে। এই মডিউল সার্কিট ব্রেকার, এই মডিউল সার্কিট ব্রেকারটাই কাজ হচ্ছে মানে কি মেইন সাপ্লাইটা এসে এখানে কানেকশন হবে। মেইন সাপ্লাইটা কানেকশন হওয়ার পর এর উপর দিয়ে মানে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়। ডিস্ট্রিবিউট করার জন্য আগে এখানে যেসব মানে কি ছোটো ছোটো মানে কি বিভিন্ন সাইজের এম্পিয়ারের আর এমসিবি আছে, ওই এমসিবি থেকে আরও অন্যান্য জায়গায় আমরা সাপ্লাই দিই, ঠিক আছে। তো এখানে আরেকটা আমি বিষয় দেখাচ্ছি, এটা হচ্ছে এসপিডি। এই এসপিডির কাজ হচ্ছে মানে যেই ভোল্টেজ ড্রপ হয়ে যায় তারপরে দিয়ে মানে কি অনেক সময় বজ্রপাতের কারণে বিদ্যুৎ গতি বেড়ে যায়, মানে কি পাওয়ার বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে অন্যান্য ডিভাইসটাকে মানে কি যে ফ্রিজ, এসি আর অন্যান্য মানে কি যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। এটা কী করে ওই যে ভোল্টেজ ড্রপ যেটা বেড়ে যায় এটা মাটিতে মিলে যায়, ঠিক আছে। তারপর এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্থ ফল্ট রিলে। তারপরে এটা হচ্ছে পাওয়ার কোয়ালিটি নেটওয়ার্ক অ্যানালাইজার, এগুলো অলরেডি ওয়েরিং করা আছে। তো এখন এটা এইভাবে হচ্ছে মানে কি এই বিভিন্ন প্যানেলের কাজ করা হয়। তারপর এখান থেকে আবার এএমএনের মেইন আরেকটা মানে কি কত নিরাপত্তা এখানকার সিস্টেম নিরাপত্তা দিয়ে কাজ করা হয়। এই মেইন আরেকটা হচ্ছে এমসিবি লাগানো হয়েছে, তো এমসিবি থেকে নিচে এই সবগুলো সাপ্লাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এই সাপ্লাই থেকে এখানে যে সাপ্লাইগুলো আছে এই প্রত্যেকটা সাপ্লাই থেকে আমরা আবার কানেকশন দিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল সাপ্লাই, ঠিক আছে। আর এখানে যেটা ইএমএসবি, এই ইএমএসবিটা হচ্ছে এসেনশিয়াল সাপ্লাই, এটাও সেম এক ক্যাটাগরির মাধ্যমে কাজ করা হয়েছে, ঠিক আছে। মানে কি সেম ডিজাইনে কিন্তু এটা হচ্ছে নর্মাল সাপ্লাই, এটা হচ্ছে এসেনশিয়াল সাপ্লাই। তো আমরা আজকে যে মেইন পাওয়ারটা কানেকশন দিই, ঠিক আছে। তো মেইন পাওয়ার কানেকশন দিতে হলে কিছু যন্ত্রপাতি প্রয়োজন পড়ে, তো আমি যন্ত্রগুলোর সাথে পরিচয় করাই। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ক্রিম্পিং, ঠিক আছে। এই হাইড্রোলিক ক্রিম্পিং এর বিভিন্ন সাইজের যে কেবেল লাগবে মানে কি আমরা প্রেসিং করে মানে কি মানে কি জয়েন্ট দিব, এটা বিভিন্ন সাইজ আর কি। তারপর যে স্পানার র্যান্স, তারপরে বডি র্যান্স, আরেকটা হ্যান্ড ক্রিম্পিং, ঠিক আছে। এটা হচ্ছে মানে কি দেখা যাচ্ছে যে মোটা বিভিন্ন ক্যাবেলের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ডাইস দিয়ে আমরা ইয়ে করি। তারপর এখানে যে মানে কি ট্যাপগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, ঠিক আছে, কালারিং ট্যাপ। এই কালারিং ট্যাপের কাজ হচ্ছে আমরা কালারটাকে কালার মারতে হবে। এখানে দু ধরনের কেবেল লাগ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বি মেটাল কেবেল লাগ, একটা হচ্ছে জিআই কেবেল লাগ, আর এটা হচ্ছে এই ইনসুলেটিং ফ্রগ, আর এগুলো হচ্ছে এই হিট শ্রিং টিউব, ঠিক আছে। তারপর হচ্ছে কেবেল টাইস। তো এই হলো মানে এই যন্ত্রপাতি, এগুলোর মাধ্যমেই কানেকশন দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কেবেল মানে কি সাপ মেন পাওয়ারটা নিয়ে আসছি, এটাও মেন পাওয়ারটা নিয়ে আসছি, কিন্তু সাপটা নিয়ে আসা হবে। তো আমরা মেন পাওয়ারটা আমরা কী করবো এখন এখানে কানেকশন দিব, ঠিক আছে। এই যে জায়গায় কানেকশন দিব, ওইটা আমরা তারটাকে এভাবে ঠিক খুব সুন্দর মতন মানে কি ইয়ে করতে হবে, এই ওয়্যারিংটা করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, এই নর্মাল সাপ্লাইতে আপনি মানে কি কপারও দিতে পারেন অথবা এই অ্যালুমিনিয়ামও দিতে পারেন। তো অ্যালুমিনিয়াম যদি দেন সবসময় অ্যালুমিনিয়ামের জন্য এই যে বি মেটাল কেবল লাগবে, অ্যালুমিনিয়ামের জন্য এই ধরনের কেবল লাগবে, ঠিক আছে। তারপরে এটা থেকে সাপ্লাই হয়েছে, ডিস্ট্রিবিউট হয়েছে আর কি। এরপর এটা এটা হচ্ছে যে আমরা অ্যাসেনশিয়াল সাপ্লাই, ঠিক আছে। এই অ্যাসেনশিয়াল সাপ্লাই হলো অলরেডি আমরা তারটা মানে কি নিয়ে আসছি। অ্যাসেনশিয়াল সাপ্লাইয়ের জন্য মনে রাখবেন সবসময় এই ফায়ার রেসিস্টেন্ট কেবল হবে,
এই ফায়ার রেসিস্ট্যান্স কেবল ছাড়া মানে কি এসেনশিয়াল সাপ্লাই হয় না, এটা মানে জেনারেটর থেকে সাপ্লাইটা দেওয়া হয়। আর এই ফায়ার মানে কি পপারের জন্য এই জিআই কেবল লাগবে, ঠিক আছে? তো এটা আমরা এখন কানেকশন দেবো আর কি, এটাতে কানেকশন হবে, কানেকশন হবে, তারপর মেন কানেকশনটাই মানে কি এমসিপির মাধ্যমে ওই মানে কি সাপ্লাই দেওয়া হয়েছে আর কি, ওই সাপ্লাই থেকেই আবার আমরা অন্যান্য জায়গায় ডিস্ট্রিবিউট করবো। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে, আর বিশেষ করে একটা মানে ইএমএসবি এবং ইএমএসবি সম্বন্ধে একটু বেসিক ধারণা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।